একটা পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট পেয়ে গেছো, আবার সামনে কিন্তু আর একটা পরীক্ষা। সুতরাং পরীক্ষা থাকলে সেই টার্গেট অনুযায়ী পড়াশোনা করলে প্রশ্নার্থী আগ্রহটা বাড়ে এবং পড়াশোনা ওরিয়েন্টেড যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলো বেশি মনোযোগ আসে। আচ্ছা, তারপর একটা বিষয় যে আমরা কিন্তু প্রতি সপ্তাহে স্কুল থেকে সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছি, এটাও কিন্তু তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নেওয়াতে অনেক সাহায্য করবে। সাপ্তাহিক পরীক্ষা সার্ভে আটে নিচ্ছি, সাপ্তাহিক পরীক্ষা আমরা হার্ড কপিতে নিচ্ছি, অর্থাৎ শিটে নিচ্ছি। সার্ভে আট এবং শিট দুটা মিলিয়ে 5-6টা পরীক্ষা কিন্তু সপ্তাহে হচ্ছে। সুতরাং এই পরীক্ষাগুলো দিলেও কিন্তু অধ্যায়ভিত্তিক যে পড়াশোনা সেই পড়াশোনাটাও কিন্তু এগিয়ে যায়। অনেকে কিন্তু এটা কন্টিনিউ করছে না, এটা যারা কন্টিনিউ করছে তারা কিন্তু এই সুফলটা পাবে যে ওই পরীক্ষায় যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো সলভ করতে যে সে কিন্তু ওই অধ্যায় ওই পাঠ সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষা বা সামনে যে টিউটোরিয়াল পরীক্ষা আসছে বা তার উপরে সেমিস্টার পরীক্ষা, এই পরীক্ষাগুলো তোমাদেরকে কোনো অধ্যায় কোনো বই সম্পর্কে জানতে আগ্রহী করবে। এখন যদি তোমাদের সামনে দ্যার ইজ নো টার্গেট, দ্যার ইজ নো গোল, তাহলে কিন্তু পড়াশোনা এক ধরনের হয়। আর ইফ ইউ হ্যাভ সাম টার্গেট, ইফ ইউ হ্যাভ সাম গোল, তাহলে কিন্তু পড়াশোনাটা একরকম হয়। সুতরাং টার্গেট বা গোল ওরিয়েন্টেড পড়াশোনাটা আমার কাছে মনে হয় যে মোর বেনিফিশিয়াল। যাই হোক, আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করছিলাম অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনীতি। আমরা বাংলাদেশের অর্থনীতি জানার জন্য নানা ধরনের কিছু আমরা জেনেছি, তাই না? নানা ধরনের সূচক জেনেছি, নানা ধরনের খাত সম্পর্কে জেনেছি। তো বলতো বাংলাদেশের অর্থনীতিতে অবদানকারী এককভাবে সবচেয়ে বড় খাত কোনটা? বাংলাদেশের অর্থনীতিতে অবদানকারী এককভাবে বড় খাত কোনটা? ইয়েস, কৃষি এককভাবে বাংলাদেশের অর্থনীতির ভূমিকা পালনকারী এককভাবে বড় খাত। অন্যান্য অনেক খাত রয়েছে। আচ্ছা বলতো কোন খাতটা বাংলাদেশের অর্থনীতিতে পূর্বের চেয়ে এখন অনেক বেশি অবদান রাখা শুরু করেছে? কোন খাতটা পূর্বের চেয়ে এখন অনেক বেশি অবদান রাখা শুরু করেছে? অবশ্যই সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, শিল্প খাত। এখন বাংলাদেশে অনেক শিল্প প্রতিষ্ঠান হচ্ছে, অনেক শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, এই শিল্প খাতটাও কিন্তু অনেক বেশি অবদান রাখা শুরু করেছে। আজকে আমরা দেখব যে এই যে অর্থনীতির একটা অন্যতম উপাদান হচ্ছে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ। হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, আমরা জানি যে পৃথিবীর যে কয়েকটা দেশ জনবহুল তার মধ্যে হচ্ছে বাংলাদেশ একটা। সুতরাং এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে, কিন্তু মানুষ থাকলেই তো সেটা সম্ভব না। হিউম্যানটাকে যদি রিসোর্সে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে হিউম্যান ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে ওই ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্সে পরিণত হবে, এটাই এখানে আসলে বিষয়। আর এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অন্যতম একটা বাধা সেটা হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। দারিদ্র্যের দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তার মানে দারিদ্র্যের দুষ্ট চক্র এবং মানব সম্পদ উন্নয়ন। তো যাই হোক, প্রথমে আমরা দেখি যে হোয়াট ইজ হিউম্যান রিসোর্স, মানব সম্পদটা আসলে, মানব সম্পদটা আসলে সম্পদ আমরা জানি যেগুলো আমাদের অভাব পূরণ করে, আমাদের প্রয়োজনে কাজে লাগে, আমাদেরকে আরো বেশি আগ্রহী করে। মানব সম্পদ বলছে শারীরিক বা মানসিক ভাবে, শারীরিক বা মানসিক, শারীরিক বা মানসিক দক্ষ অভিজ্ঞ, দক্ষ অভিজ্ঞ, শারীরিক বা মানসিক দক্ষ অভিজ্ঞ ব্যক্তিরাই হচ্ছে মানব সম্পদ। অর্থাৎ শারীরিক ভাবে যে অর্থনীতি অবদান রাখতে পারে, মানসিক ভাবে যে অর্থনীতি অবদান রাখতে পারে, কোনো কাজ করাতে যে দক্ষ, কোনো কাজ করাতে যে অভিজ্ঞ, সেই ধরনের ব্যক্তি, সেই ধরনের জনগণকে বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ মানব সম্পদ, এই মানব সম্পদ একটা দেশের জন্য খুব
খুবই দরকার, বিশেষ করে আমাদের মতো ওভার পপুলেটেড দেশগুলোতে তো এই ভ্যাকসিন তো আরো বেশি দরকার। বিকজ আমাদের দেশে কি জনসংখ্যা অনেক বেশি, সম্পদ অনেক কম। যদি জনসংখ্যা বেশি থাকে সম্পদ কম থাকে, তাহলে আমাদেরকে সম্পদ তো আর আমরা চাইলে একদিনে বাড়াতে পারবো না, কিন্তু আমরা মানব সম্পদকে অর্থাৎ মানুষকে সম্পদে পরিণত করতে পারবো। এই জন্য মানব সম্পদটা আমাদের মতো দেশগুলোতে খুবই দরকার, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি, সম্পদ অনেক কম। আচ্ছা, এবার আমরা দেখি মানব সম্পদ কিভাবে আমরা উন্নয়ন করব, কিভাবে উন্নয়ন করব, মানব সম্পদ কিভাবে উন্নয়ন করা যায়। অবশ্যই মানব সম্পদ উন্নয়ন করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে, তার মধ্যে এক নম্বর পদক্ষেপটি বলা হচ্ছে শিক্ষা, শিক্ষিত করে তুলতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ এডুকেশন যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে চাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অন্যতম একটা কাজ হচ্ছে শিক্ষার হার বাড়ানো, শিক্ষিতের হার বাড়ানো, শিক্ষাটাকে প্রসার করা। যখন একজন ব্যক্তি শিক্ষিত হয়ে যাবে, সে তখন নিজে নিজেই নিজের উন্নতি করতে চাইবে, নিজেই নিজের উন্নতি করতে চাইবে, তাহলে অটোমেটিক্যালি মানব সম্পদ উন্নয়ন হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার উপর জোর দিতে হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে সে কাজ করতে পারবে, অর্থাৎ অর্থনৈতিক কাজ করতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু শিক্ষিত হলে অন্য অনেক কিছু হবে, কিন্তু স্বাস্থ্য ভালো নয় তাহলেও তার দ্বারা অর্থনৈতিক কাজ করা সম্ভব না। আর যদি অর্থনৈতিক না কাজ করে তাহলে মানব সম্পদ উন্নয়নে সে অবদান রাখতে পারবে। তার মানে বলা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা কি বলা হচ্ছে প্রশিক্ষণ, সেটা হচ্ছে প্রশিক্ষণ। আমরা জেনারেল এডুকেশনে অনেক বেশি আগে, আমরা সবাই অনার্স পাস করব, মাস্টার্স পাস করব, এটা কিন্তু অনার্স মাস্টার্স পাস হচ্ছে কেতাবি শিক্ষা, মানে ফিল্ড লেভেলে প্র্যাকটিক্যাল লাইফে ওটা কম এক্সপেরিয়েন্স হয়। অর্থাৎ একজন ব্যক্তি শিক্ষিত হলো, কিন্তু তার যদি প্রশিক্ষণটাও থাকে তাহলে তার দ্বারা ইকোনমিক অ্যাক্টিভিটি করাটা অনেক বেশি সহজ, তাই না? যেমন একটা উদাহরণ দিতে পারি যে বাংলায় অনার্স করলো, সমাজবিজ্ঞানে অনার্স করলো, অর্থনীতি অনার্স করলো, মাস্টার্স করলো, এগুলো তার যদি ওই পড়া ওরিয়েন্টেড চাকরি বাকরি না হয় তার কিন্তু ওই অন্য সেক্টরে অতটা অভিজ্ঞতা নাই। যে যে সেক্টরে অনার্স মাস্টার্স করছে সে সেই পড়ার বিষয়ে, কেতাবি বিষয়ে অভিজ্ঞ, কিন্তু অন্য সেক্টরে হাতে কলমে তার কোনো শিক্ষা নাই বা তার প্রশিক্ষণ নাই। সে যদি চাকরি পেলো না, সে তখন যদি কোনো এগ্রিকালচার সেক্টরে যেতে চায় বা কোনো জব লেভেলে যেতে চায় বা কোনো ব্যবসায়িক লেভেলে যেতে চায়, তার কোনো প্রশিক্ষণ আর অভিজ্ঞতা হবে। এই জন্য প্রশিক্ষিত ব্যক্তি যখন সে হবে, সে একটা কম্পিউটারের দোকানে বসে গেল, সে হচ্ছে পোল্ট্রি ফার্ম দিল, তার অ্যাবিলিটি আছে, সে একটা ডেইরি ফার্ম দিল, এই বিষয়ে যদি প্রশিক্ষণ থাকে সে তখন অটোমেটিক্যালি মানব সম্পদে পরিণত হবে। তাহলে শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, প্রশিক্ষণ গেল। আর একটা হচ্ছে উপযুক্ত বাসস্থান, বাসস্থান থাকার ব্যবস্থা যদি না থাকে তাহলে সে তো ভালো মতো কাজ করতে পারবে না। থাকার ব্যবস্থা যদি ভালো মতো থাকে তাহলে তার দ্বারা কাজটা করা অনেক বেশি সহজ হবে, থাকার ব্যবস্থাটাও তার দ্বারা সুন্দরভাবে করতে হবে। এরপর বলা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাটাও উন্নত হতে পারে বা পরিবেশ বান্ধব হতে পারে। চিকিৎসা ব্যবস্থা, এই সব পদক্ষেপ যদি না হয় তাহলে আমাদের দেশে মানব সম্পদ উন্নয়নটা অনেক বেশি ত্বরান্বিত হবে। আর এই মানব সম্পদ উন্নয়নের পথে প্রধান বাধা হচ্ছে এই দারিদ্র্যের দুষ্ট চক্র। দুষ্ট চক্র মানে নিশ্চয়ই খারাপ চক্র, ব্যাড সার্কেল, মানে প্রভাবটি এমনিতেই খারাপ, তাই না? ভুবার আমাদের একটা উক্তি আছে না যে দারিদ্র গুণনাশী, তো পভার্টিটা আসলে মানুষের অনেক কিছুকে নষ্ট করে দেয়, পভার্টি মানুষকে অনেক সম্ভাবনাটাকে ধ্বংস করে দেয়। সুতরাং পভার্টিটা যদি আমরা রিডিউস না করি, পভার্টিকে যদি ওভারকাম না হয়, তাহলে আসলে হিউম্যান ডেভেলপমেন্ট বলো, হিউম্যান রিসোর্স বলো, এটা অ্যাচিভ করাটা কঠিন।
সুতরাং এই বাধাটা দূর করতে হবে। কিন্তু এই বাধা দূর করার আগে তো আমাদের জানতে হবে যে আসলে ঘটনাটা কি, বাধাটা কি। দারিদ্র্যের দৃষ্টচক্র একটা সার্কেলের মতো অবস্থান, একটা চক্রের মধ্যে, তাই না? যে বাবা মা দারিদ্র, বাবা দারিদ্রতা উপার্জন কম, তাই না? উপার্জন বা আয় কম, উপার্জন বা আয়টা কম, যত উপার্জন বা আয়টা কম হচ্ছে অটোমেটিক্যালি সে কেন জানি বেশি সন্তান নেয়, বেশি সন্তান নেয়, বেশি সন্তান নেয়, হয়তো সে ওই সন্তানকে কাজে লাগিয়ে উপার্জনটা একটু বাড়াবে। সে যখন বেশি সন্তান নেয় তখনই স্বাভাবিকভাবে তার সন্তানরা শিক্ষিত হয়, শিক্ষিত হয়। তার যখন শিক্ষিত হবে না তখন স্বাভাবিকভাবে সে ভালো কোনো কাজ পাবে না, আবার কম উপার্জন, কম উপার্জন। তার যখন কম উপার্জন হবে তখন সে হচ্ছে ভগ্ন স্বাস্থ্য বা স্বাস্থ্যে খারাপ, স্বাস্থ্যে খারাপ, আবার সে বাবার মতোই দরিদ্রতে পরিণত। এই যে একটা সার্কেল, এই সার্কেলটাকে বলা হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র, দারিদ্র্যের দুষ্টচক্র, দুষ্টচক্র, ঠিক আছে? অর্থাৎ বাবা দারিদ্র, সন্তান খারাপ, খাবার কম পায়, সন্তান শিক্ষিত হয় না, সন্তান স্বাস্থ্য খারাপ, সন্তান স্বাস্থ্য খারাপ, এগুলোর কারণে সে উপার্জন কম করতে পারে, সে আবার দারিদ্রের মধ্যে অবস্থান করে, সেও আবার তার বাবার মতো একাধিক সন্তান নেয় এবং সে দরিদ্রের মধ্যে এই যে একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকে, এটাকেই বলা হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র। এবং এই দারিদ্রের দুষ্টচক্র সর্বদাই এই মানব সম্পদ উন্নয়নের পথটাকে রুদ্ধ করে দেয়, মানব সম্পদ উন্নয়নের পথে বাধাগ্রস্ত করে এবং মানব সম্পদটাকে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সে ওই সার্কেল থেকে বের হয়ে আসতে পারে। এখন যদি সার্কেল থেকে বের আসতে পারে না কিভাবে, বাবা যদি উপার্জন কম করে, সে যদি শিক্ষিত হতো তাহলে উপার্জন কম যেহেতু করে তখন কি করত, সন্তান কম দিত, যে একটা সন্তান নিয়ে সে হচ্ছে ওকে ভালো মতো আসলো। কিন্তু যেহেতু দারিদ্র শিক্ষিত না তখন এই সার্কেলটাকে বংশ পরম্পরায় তারা ঘুরতে থাকে এবং এক সময় এটা তাকে উন্নয়নের পথে প্রধান বাধা হিসেবে। তো এই ছিল আজকে মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র্যের দুষ্টচক্র, দারিদ্র্যের দুষ্টচক্র কিভাবে মানব সম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে সেটা সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আজকে বিদায়, ধন্যবাদ সবাই।